আসলে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। গতকাল রাতে যেটি সংঘটিত হয়েছে আমাদের কর্মীদের ওপর, বামফ্রন্ট এবং কংগ্রেসের তিনজনের উপর সরাসরি আক্রমণ করা হয়েছে, এবং আক্রমণ যিনি করেন উনি এই আবাসনেরই বাসিন্দা। উনি দু মাস হয়েছেন আবাসনে এসছেন, উনি এসছেন আরেকজনের ফ্ল্যাট দখল করেছেন, উনি আরেকজনের নামের ফ্ল্যাট উনি কীভাবে দখল করেছেন এটা উনিই জানেন। প্রথমত আমরা বলবো যে যাদের উপর আক্রমণ করা হয়েছে অত্যন্ত বর্বরোচিতভাবে তাদের উপর আক্রমণটা সংঘটিত করা হয়েছে, এবং তার থেকে আমাদের মহিলাদের উপর, মহিলাদেরকে নানাভাবে আক্রমণ করা হয়েছে এবং তার জন্যই কিন্তু মহিলারা উত্তেজিত হয়ে পড়ে। এবং পাশাপাশি যেটি আমরা দেখছি যে এখান থেকে আজকে একটি বোমা উদ্ধার করা হয়েছে, আমরা এটাই ভাবি যে বিগত তিন চার দিন ধরেই ওরা মানে নানা রকমভাবে আমাদের যারা এখানে ভোটার আছে, ভোটারদের বাড়ি বাড়ি ওরা যাচ্ছে, যেটা ভোট প্রচার করছে ওদের পক্ষে ভোট দেওয়ার জন্য। কিন্তু যখন দেখলো আলটিমেটলি যে এখানকার ম্যাক্সিমাম ভোটার বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষে, ওদের মূল্যবান ভোটার ভোট প্রদর্শন ভোটটা দেবে, এবং তার থেকে হতাশাগ্রস্ত হয়ে ওরা এই ধরনের কার্যকলাপ করেছে। এবং আমরা লক্ষ্য করেছি শুধু এটা নতুন নয়, নতুন কিছু নয়, পাঁচটি বছর ধরেই নানারকমভাবে কিন্তু ওরা আমাদের এখানে যারা আছে এলাকাবাসী, আমাদের ফ্ল্যাটে যারা আছে স্বামী বিবেকানন্দ আবাসনে, ওদের উপর আক্রমণ সংঘটিত করছে এবং তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। এটি এবং এটাও বলছি যে অত্যন্ত দুঃখজনক ঘটনা, এই ঘটনা আগামী দিনে আবার রিপিটেশন হোক এটা কোনোভাবেই আমরা চাই না। হ্যাঁ, বোমটা উদ্ধার করা হয়েছে।